সাইজে এক একটা ঝুড়ি বাবা ঝুড়ি যে বাজা দি গেছে গেছে ওয়েলকাম ব্যাক। সো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। সবাইকে জানাই শুভ বিজয়া। তো সামনেই কালী পুজো আর দীপাবলি আসছে, তো তোমরা জানোই, তো সবাইকে জানাই দীপাবলি ও কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই বলো তোমাদের পুজো কেমন কাটলো। তো আশা করি তোমাদের সবার পুজো ভালো কেটেছে, কারণ তোমরা জানো এক সপ্তাহ আমরা কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। আর যেহেতু তোমরা আমাদের পরিবার, আমরা সবাই একটা পরিবার, তো তোমাদের সাথে কানেক্ট না করতে পারলে তো আমাদের খুবই খারাপ লাগে। তো খুবই খারাপ লাগছিলো যে এতদিন ভিডিও আসছিল না, তার একটাই কারণ আমাদের দুজনের শরীর প্রচণ্ড খারাপ ছিল। ইভেন মানে মানে আমরা করতে পারিনি, হয়নি। আর ম্যাডামের তো মানে দুর্গা পুজো থেকেই শরীর খারাপ ছিল, যার ফলে দুর্গা পুজোতে একদম বেরোতে পারেনি। আর তোমরা ব্লগগুলোতে দেখেছো যে আমি একা একাই মানে পুজোতে ঘুরেছি, প্লাস আমি একাই ব্লগগুলোকে বানিয়েছি। হ্যাঁ ম্যাডাম, রেস্ট নিয়েছে। এবার আসা যাক আজকের ভিডিওতে। অনেকদিন ধরেই তোমরা বলছি যে কোনো বুফে করো, বুফে করো, বুফে করো, বাট আমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো বুফে ভিডিও কিন্তু ছিল না একদমই। তো তোমরা মেনলি বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো যে চাইনিজ বুফে হয়, ইন্ডিয়ান বুফে হয়, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় চলে, বাট আজকে আজকে ভিডিওটা একদম ইউনিক হতে চলেছে, ফুচকা। হ্যাঁ তোমরা মানে কি বলবো, এটা আমি যখন ফার্স্ট শুনেছিলাম তখন আমার শুনেই একটা জাস্ট অবাকীয় ব্যাপার লেগেছিলো, এই প্রথম কলকাতার বুকে ফুচকা বুফে। হ্যাঁ ফুচকার ওপর পুরো বুফেটা, পুরোটাই ফিউজন ফুচকার ওপর হবে, একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অব্দি পুরোটাই ফুচকার ওপরে। তো মানে জাস্ট শুনেই একটা মানে অবাকীয় ব্যাপার লাগছে। তো চলো কোথায় কি লোকেশন কেমন খেতে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে জানাবো, তার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর হ্যাঁ যারা আমাদের চেনো না, আমি হলাম বিশ্বজিৎ, আমি সোনালি, এন্ড উই আর দ্য বং ক্রাঞ্চি। সো লেটস গেট স্টার্টেড। Oh, you make me wanna talk back to you. Say you like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No. তো ফাইনালি কিন্তু আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে এসে বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে ফুচকা.com। হ্যাঁ আর ফুচকা.com-এর ভিডিওটা আমরা এর আগেও কিন্তু করেছি, চ্যানেলের শুরুতে আমাদের ভিডিওটা আছে, তোমরা দেখতে পারো। তো এই ফুচকা.com কিন্তু এর আগে বেশ ফেমাস হয়েছিল একটা ডিশ দিয়ে, সেটা হচ্ছে বিরিয়ানি ফুচকা, মানে চিকেন বিরিয়ানি ফুচকা ফার্স্ট কিন্তু ওরা নিয়ে এসেছিলো। তো সেটা আমাদের চিকেন বিরিয়ানি ফুচকাটা নেই, তখন ফিউশন ফুচকাগুলো দিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে আসতে পারো, আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান দিয়ে চেক আউট করতে পারো। তো বেলঘড়িয়ার ভেতর কিন্তু এটা ফার্স্ট টাইম, তা বেলঘড়িয়া থেকে বিরাটির মধ্যে আমার মনে হয় আর বুফে কিন্তু কোথাও নেই। এখানে বুফে বলতে গেলে তোমরা দুখানা, টু টাইপ অফ বুফে আছে এখানে, দুটো বুফে, সেটা হচ্ছে স্ন্যাক্স বুফে আর একটা হচ্ছে ডিনার বুফে। হ্যাঁ দুটো বুফে আছে। তো স্ন্যাক্স বুফের টাইমিংটাই বলেছি 5টা থেকে 6:30 মধ্যে, আর ডিনার বুফের টাইমটা হচ্ছে 6:30 থেকে রাত্রি 9:30 অবধি কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। আর তোমরা এখানে প্রি বুক করতে হবে, তোমরা প্রি বুক করে আসলে কিন্তু মানে টেবিল বুক করে আসতে হবে তোমাদেরকে। আর এটা বুফের টাইমিং কিন্তু পাবে তোমরা দেড় ঘন্টা টাইমিং পাবে, আর কোনো রকম কিন্তু তোমরা খাবার ওয়েস্টেজ করতে পারবে না, আর সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড। হ্যাঁ সমস্ত আনলিমিটেড আছে, তো দেড় ঘন্টার মধ্যে আর তোমরা কিন্তু কোনো খাবার ওয়েস্টেজ করতে পারবে না, ওয়েস্টেজ করলে কিন্তু 99 টাকা পেনাল্টি চার্জেস আছে, তো সেটা তোমাদের দিতে হবে। আই হোপ সো তোমরা বেশি বেশি খাবার নিয়ে নষ্ট করবে না, সেটা তোমরা জানো ম্যাক্সিমাম বুফেতে থাকে। তো এখানে মেনু কার্ড আছে, তো মেনু কার্ডটা দেখে দিই, মেনু কার্ডটা বেশ সুন্দর এরকম মানে বইয়ের মতো করা রয়েছে। তো প্রচুর আইটেম আছে, প্রচুর আইটেম মানে বলে শেষ করতে পারবো না। তো এটা আমি আমাদের ফেসবুক পেজে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও, দেখে নিও কী কী মেনু কার্ড আছে, আর ফেসবুক পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। চলো বেশি কথা না বলে একবার খাওয়া দাওয়া নিয়ে ব্যাক করা যাক। সো ইতিমধ্যে কিন্তু খাবার দাবার চলে এসছে আমাদের কাছে, আর একবারে স্টার্টার আর ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। তো ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু তোমরা এখানে ওয়ান টাইম পাবে। হ্যাঁ আর এখানে যেহেতু আমরা দুটো বুফে নিয়েছি, তাই কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ড্রিঙ্কস নিয়েছি, বাট বুফে কিন্তু তোমরা এখানে কোনো শেয়ারেবল করতে পারবে না, শেয়ারেবল নয়। তো এখানে দেখিয়ে দিই, তো দুটো চলে এসছে, দুটো
ওয়েলকাম ড্রিঙ্কস আমরা নিয়ে নিচ্ছি। তো এটার নাম হচ্ছে স্ট্রবেরি সেন্সেশন আর এটা হচ্ছে স্পার্কলিং সানরাইজ মকটেল। তো চলো দুটো টেস্ট করে দেখি ওটার টেস্ট কীরকম। এটা বেশ খুব টেস্টি, এটা খুব সুন্দর, ভালো ঠিক আছে। স্ট্রবেরি কিন্তু ভেতরে রয়েছে, ফ্লেভারটা সুন্দর। এটা অরেঞ্জের ফ্লেভারের, এটা ভালো। সো আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, এখানে চলে এসছে আমাদের কাছে স্যুপ, টমেটো স্যুপ, তোমরা দেখতে পাচ্ছ টমেটো স্যুপ। তো এর সাথে যেটা রয়েছে, যেটা এবিএসে গেলে পাওয়া যায় বা বারবিকিউ নেশনে গেলে তোমরা পাবে, সেটা হচ্ছে এখানে তোমরা সুইট কর্ন এটা তো পাবেই, চাট হিসাবে একটা কাজ করে। তো চলো প্রথমে সুইট কর্নটা টেস্ট করে দেখি, সুইট কর্নটা কেমন। সুইট কর্ন টেস্ট তোমরা জানো কীরকম হয়। সুইট কর্ন আমার বরাবর ভালো লাগে, বেশ দেখতে পাচ্ছ একদম। আমি স্যুপটার মধ্যে যেটা বলবো, এখানে দেখতে পাচ্ছি কিছু ধনে পাতা রয়েছে, বেশ ঠিক আছে, সুন্দর ঠিক আছে, বলো পাতলা একদম, ট্যালট্যালে নয়, ভালো ঠিক আছে। তো টমেটোর একটা ভালো ফ্লেভার রয়েছে এর মধ্যে, আর গোলমরিচ দিয়ে করা রয়েছে, গোলমরিচ একটা টেস্ট আসছে, ঝাঁজ আসছে হালকা। সুন্দর টমেটোর স্যুপটা, খুবই সুন্দর, প্লেন আমি বলবো, যেরকম হয় নর্মাল যেরকম আমরা খাই ওরকম। স্টার্টারে আমাদের আরও কিছু আইটেমস চলে এসছে, তো এখানে যেগুলো দেখিয়ে দিচ্ছি, তো সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড তোমরা পেয়ে যাবে শুধুমাত্র মকটেলসটা বাদ দিয়ে। আর এখানে টু টাইপ অফ ভেজ আইটেম আর টু টাইপ অফ ননভেজ আইটেম তোমরা পাবে, আর টু টাইপের মধ্যে আমি বলে দিচ্ছি কী কী তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা একটা ফিশ ফ্রাই পাচ্ছ, তো সাইজটা আমি দেখাচ্ছি, এরকম রিসেন্ট সাইজের কিন্তু একটা রয়েছে ফিশ ফ্রাই। আর এটা যেটা রয়েছে এরকম একটা ছোটো ছোটো পটেটো চিজ শর্ট, এটা নাম হচ্ছে পটেটো চিজ শর্ট, এটা বেশ ইউনিক লাগলো, ভেতরে বেরোস টেরোস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে একটা শিখ কাবাব, শিখ কাবাবটা দিয়েছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ শিখ কাবাব। আর এর সাথে এখানে একটা যেটা চলে এসছে সেটা রয়েছে ননভেজ চাট, জাস্ট হিউজ পরিমাণে একটা চাট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ননভেজ চাট। তো সবার পাশে আমরা আলু এই পটেটো চিজ শর্টটা দিয়ে আমরা টেস্ট করে দেখবো এটা কীরকম। চলো কিছুই কিন্তু বলছে না একদম, মানে বুঝতে পারছো পারফরমেন্স লেভেল একদম ডাউন হয়ে গেছে। তো এখানে একটু কাসুন্দি রয়েছে, সাথে কিন্তু স্যালাডও দিয়েছে, একটু কাসুন্দি মাখিয়ে চলো খেয়ে দেখা যাক। চলো আমার আমি খেয়ে ফেলেছি, বাহ এই হচ্ছে কোটিং খুব পাতলা, এমন না যে ঠিক, আর ভেতরে সব কিছুই পরিপূর্ণভাবে মানে পুরোটা দিয়েছে। তো ফার্স্টে আমি যে উপরে যে মেয়োনিজটা দিয়েছো, মেয়োনিজের টেস্টটা সুন্দর আছে, কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগছে। ভেতরে যে আলুটা আছে মানে পটেটো যেটা বলছো, আলুটা স্ম্যাশ করে একদম দেওয়া রয়েছে, আর চিজের একটা হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ফ্লেভার রয়েছে যেটা থাকে। তো চিজ বরাবর আমি পছন্দ করি তোমরা জানো। তারপরে ফিশ ফ্রাইটা ট্রাই করছি, ফিশ ফ্রাইটা একটু ছোটো সাইজের রয়েছে, একটু বড় হলে বেশি ভালো হতো আমার মনে হয়, এই প্রাইসের মধ্যে পাওয়া যাবে না, খেয়ে দেখা যাক। ফিশ ফ্রাইটাও দুর্দান্ত খেতে, ফিশ ফ্রাইটাও খারাপ বলবো না, খুবই সুন্দর খেতে। আমি ভেতরে দেখাচ্ছি, এই যে পাতলা কিন্তু কঠিন রয়েছে, একদম পাতলা কঠিন, সাথে কিন্তু ভেতরে ভরে মাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ একদম মাছে কিন্তু ভরপুর রয়েছে আর পাতলা কঠিন রয়েছে। শুধু একটু খেয়ে দেখি, মানে পরিমাণটাও যেরকম দিয়েছে এবং ফ্রেশ পুরো। এবার দেখাবো তোমাদের শিক কাবাবটা, তো শিক কাবাবটা তোমাদের দেখালাম আগে, এই যে শিক কাবাব, এটাও খুব বেশ ভালো লাগছে দেখতে, বেশ ওপর থেকে ব্ল্যাক পেপার ভালো করে ছড়িয়ে দিচ্ছে, সুন্দর লাগছে, একটু হার্ড রয়েছে। আমি হাত লাগাচ্ছি চামচ ছাড়া, আমি হাতি লাগাচ্ছি, হাতি সেরকম সাইজে এক একটা।
চলো আমি এখানে আরেকটা দেখাচ্ছি, চলো চলো। ব্ল্যাক পেপার একটা ফ্লেভার রয়েছে বেশ সুন্দর এর মধ্যে, আর টপার যে কাবাবটা হয়েছে সেটাও কিন্তু ভালো আসছে এর ভেতরে। বাট আমার শিক কাবাবটার থেকে বেশি ভালো লাগলো ওই যে চিজ শটটা, এটা আমার কিন্তু বেশি ভালো লাগে। এটা রেকমেন্ডেশনও রইলো, এটা ট্রাই করো তোমরা এখানে আসলে, এটা ভালো লেগেছে আমার। এবার শুধু চাটে হিউজ চাট রয়েছে একটা, ওপরে যা লঙ্কা দিয়েছ বেশ ভালো সুন্দর একটা লঙ্কা দিয়েছ। তা আমি চাটের পথে ফার্স্টে বললাম কী কী দেখতে পাচ্ছি, লঙ্কাটা সাইড করে বেশ ঝুড়ি বাজা দিয়ে ওপরে ভালো মতো ফিল করেছে। ওপরে চাটনি রয়েছে, একটা মেয়োনিজ রয়েছে, আর ডিম দেখা যাচ্ছে সাইড দিয়ে, ডিমের ছোটো ছোটো চাংস রয়েছে, ডিমের ফুচকা তো রয়েছে, আর চিকেনও রয়েছে, চিকেন ভালো করে ভরপুর রয়েছে এর মধ্যে। চলো এটা একবার ট্রাই করে দেখা যাক, এটা একটু মুখেতে এই হচ্ছে ভালো বেশ সস ফস দিয়ে করেছে, চলো ট্রাই করি। চিকেন ডিম ঝুড়ি বাবার ঝুড়ি যে বাজা দিয়ে ঝুড়ি বাবার ঝুড়ি যে বাজা দিয়ে গেছে গেছে আমি বলে দিচ্ছি। তো চিকেনের ছোটো ছোটো চাংস রয়েছে, ডিমের ছোটো ছোটো চাংস রয়েছে, মানে বেশ সুন্দর একটা ইউনিক একটা টেস্ট আসছে। আর সাথে যে চাটনিটা ওপরে রয়েছে না, ওরা বেশ একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার দিচ্ছে, খারাপ না ভালো। এখানে এবার ফিউশন ফুচকা স্টার্ট, মানে ফিউশন ফুচকা ফুচকা চলে এসছে। এখানে দুটো দই ফুচকা রয়েছে আর দুটো চাটনি ফুচকা রয়েছে এখানে, তা তোমাদের দেখাচ্ছি একবার দেখো তোমরা এই যে। চলো এগুলো ট্রাই করে দেখি এগুলো কেমন। তো বেশ ঝুড়ি বাজা দিয়ে চাটনি ফাটনি দিয়ে ভরে দিয়েছে। তো চলো ফার্স্টে চাটনি ফুচকাটা আগে ট্রাই করে দেখি এটা কেমন, চলো চাটনি ফুচকা। চাটনি ফুচকা অ্যাসুয়ালি এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না, বাট জানো তোমার টেস্ট কেমন হয় সেরকমই টেস্ট এটার। তো সাথে রয়েছে দই ফুচকা, চলো খাও আচ্ছা দই ফুচকাটা দেখি। খুব সুন্দর দই ফুচকাটা, চাটনি দিয়েছে এর মধ্যেও চাটনি রয়েছে সাথে, কিন্তু বেশ দই ভালো ফিল করেছে, ভালো লাগে ওভার সুন্দর। এগুলো তোমরা পাবে, আদারওয়াইজ অন্য কোনো বুফেতে তোমরা এগুলো পাবে না, যেটা এখানে তোমরা পাবে। তো স্টার্টার কিন্তু শেষ হয়নি, স্টার্টার এখানে আরও রয়েছে, আর অলরেডি পেট ফুল হয়ে গেছে জাস্ট, মানে মানে যারা পারো খেতে তাদের জন্য বেস্ট, বাট এত মানে প্রচণ্ড প্রচুর আইটেম প্রচুর আইটেম। আর স্টার্টারে এখনও রয়েছে যেটা হচ্ছে আমাদের এখানে স্যান্ডউইচ রয়েছে, এটা চিকেন স্যান্ডউইচ রয়েছে, আর এর সাথেও আরেকটা চলে এসছে সেটা হচ্ছে এগ ফুচকা আর চিকেন ফুচকা। এগুলো তোমরা এই এরপরেই কিন্তু মেন কোর্স রয়েছে, তো মেন কোর্স আর ডেজার্ট দিয়ে আমরা ভিডিওটাকে শেষ করবো, কারণ আজকে অলরেডি পেট জাম হয়ে গেছে আর পারছে না ভাবা যায় ও। আচ্ছা সো মেন কোর্স কিন্তু চলে এসছে আবার আমাদের কাছে, তো মেন কোর্সে এখানে বলে দিই একটা এখানে ফ্রাইড রাইস রয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো বেশ ভেজিসের পরিমাণ কিন্তু ভালো পরিমাণ ভেজিস রয়েছে এখানে, কড়াইশুঁটি গাজর ভালো, আর লবঙ্গও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে লবঙ্গও রয়েছে, বেশ ভালো ভেজিস ভালো পরিমাণে রয়েছে, আর একজনের জন্যই বলবো সাফিসিয়েন্ট বেশ ভালো পরিমাণে দিচ্ছে। আর এর সাথে রয়েছে কিন্তু চিলি চিকেন, তো চিলি চিকেন রয়েছে দেখাচ্ছি সাথে রয়েছে চিলি চিকেন, তো তোমরা দেখতে পাচ্ছ চিলি চিকেন। চলো আমরা ট্রাই করে দেখি এটা কীরকম খেতে বাকি। ফ্রাইড রাইসটা কিন্তু খুব ভালো সুন্দর, আর ওই ফ্রাইড রাইসের ভেজিসের পরিমাণের জন্য টেস্টটা আরও দুর্দান্ত আসছে, সুন্দর খেতে। চিলি চিকেন রয়েছে, চিলি চিকেনে যেটা দেখছে ক্যাপসিকাম রয়েছে সমস্ত কিছু দিয়ে করে কিন্তু করেছে, কালারটা বেশ টেক্সচারটা বেশ সুন্দর লাগছে আমার দেখতে। আর এরকম সাইজের কিন্তু একটা চিলি চিকেন রয়েছে, তাই এরকম সাইজের কিন্তু চিলি চিকেন রয়েছে। চিলি চিকেনের গ্রেভিটা একবার টেস্ট করে দেখি, ভালো হালকা মিষ্টি, হালকা একটু টকটক, আর স্পাইসি একদম স্লাইট রয়েছে, স্লাইট স্পাইসি রয়েছে, আর
ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো রয়েছে এর মধ্যে, সুন্দর ভালো লাগছে। মেন কোর্স, তো মেন কোর্সটা শেষ করি, তারপর আসছি ডেজার্ট, একবার লাস্টটা ডেজার্ট পার্ট নিয়ে আসছি। তো প্রচুর খাওয়া দাওয়া, আমার পেট ফেটে গেছে, আমি যাই না এবার কীভাবে বাড়ি। সো এবার কিন্তু চলে এসছে আমাদের ডেজার্ট, ডেজার্ট পার্ট চলে এসছে। তো ডেজার্টটা বেশ সুন্দর লাগছে, অনেকগুলো কিন্তু চারটে চার রকমের ফ্লেভারের কিন্তু ডেজার্ট রয়েছে আমাদের কাছে, দেখতে পাচ্ছ। ডেজার্টটাও ফুচকা, একদম ফুচকা ফিউশন। তো এখানে একটা আইসক্রিম রয়েছে, একটা ভ্যানিলা রয়েছে, একটা চকলেট রয়েছে, একটা ম্যাঙ্গো রয়েছে। তো চলো এবার এগুলো টেস্ট করে দেখি, এগুলো একটা কেক কিরকম টেস্ট। দেখতে তো খুব ইয়ামি লাগছে, একদম বেশ সুন্দর করে গার্নিশিং করেছে, সাথে মানে বেশ ভালো রকম মানে টপিংসগুলো রয়েছে, বেশ টুটি ফুটি, বেশ ভালো সুন্দর করে, বেশ ভালো লাগছে দেখতে। সুন্দর সুন্দর বলো, আমি চকলেটটা তুলে চলে যাচ্ছে। ম্যাডাম চকলেটটা খাবে, আমি আইসক্রিমটা ট্রাই করব। তোমার তো গলে গেছে ফুচকা, যেহেতু গলে যাবে, চলো বেশিক্ষণ রাখছি না, একবার ট্রাই করবো। হচ্ছে চকলেট উইথ ফুচকা ট্রাই করবে, দারুণ লাগে খেতে, ব্যাপক খেতে, অসাধারণ খেতে, বলবো মারাত্মক মারাত্মক। সো আমাদের কিন্তু এই মুহূর্তে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুফে, আর ওই ডেজার্টটা পার্টের পরে কিন্তু একটু আইসক্রিম ছিল, বাট আইসক্রিম ওই কর্নাটক আইসক্রিম, সেগুলো আর স্পেশালি আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না, ওগুলো দেওয়ারনি, আর ওগুলো আমরা দেখাচ্ছি না, ওগুলো তোমরা জানো কেমন টেস্ট হয় নর্মাল আইসক্রিম। তো ইতিমধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, তো তোমরা দেখলে সমস্ত বুফে, আমার মনে হয় বেলঘুরিয়া বিরিয়ানির মধ্যে এই প্রথম ফার্স্ট এরম টাইপের বুফে, আর আনলিমিটেড একদম। এবার বলি তোমাদের প্রাইজিং, তো তোমরা প্রাইজিংয়ের ক্ষেত্রে আমি যদি বলে দিই, সেটা যদি ডিনার বুফেটা যেটা আমরা খেলাম সেটা পড়বে 349, আর উইদাউট জিএসটি, কোনো জিএসটি বা ট্যাক্স কিছু লাগছে না, আর 349 পুরো। আর যদি এটা উইকেন্ডে যদি তোমরা এটা নিতে চাও তাহলে এটার প্রাইস চলে আসবে কিন্তু 399-এর মধ্যে পড়বে। আর যেটা তোমাদের স্ন্যাক্স বুফে রয়েছে, স্ন্যাক বুফে তোমরা 249, আর যদি তোমরা ওটাকে উইকেন্ডে নাও শনিবার রোববার করে তাহলে সেটা কিন্তু চলে আসবে 299-এ, তাও জিএসটি ছাড়া। তো চলো এই হচ্ছে টোটাল পুরো বুফে তোমাদের দেখালাম, তোমরা অনেকদিন ধরে বুফে করছিলে, বুফে বলছিলে, বাট বুফে দেখালাম, আর এক্সপিরিয়েন্স বিশাল এক্সপিরিয়েন্স, সেটা বলা যাবে না সেটা কী এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, অ্যাড্রেসটা কোন জায়গা বা তোমরা কীভাবে আসবে, তোমরা যদি কেউ শিয়ালদা দিয়ে আসো তাহলে তোমরা বেলঘুরিয়াতে আসবে, বেলঘুরিয়াতে এসে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, তোমরা কাউকে জিজ্ঞেস করবে প্রতিভা হোটেল, প্রতিভা হোটেলের একদম পাশে কিন্তু একটা গলি ঢুকে গেছে, ওই গলি দিয়ে সোজা চলে আসলে তোমার ডান হাতে পেয়ে যাবে ফুচকা.com, ওকে, একদম ব্রিজের গায়ে তোমরা পেয়ে যাচ্ছ। আর যদি কেউ বিরাটি বা ওই সাইড থেকে যদি কেউ আসো তাহলে সেম তোমরা বেলঘুরিয়া স্টেশনের দিকে আসবে, এসে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমরা এগাতে থাকলে প্রতিভা হোটেলের পাশে যে ডান হাতে গলিটা ঢুকবে, ঢুকে ডান হাতে পেয়ে যাবে। আর ডেসক্রিপশানে আমি গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও ওখান থেকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, অল নোটিফিকেশান ক্লিক করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইবটা করো, কী করছো তোমরা সাবস্ক্রাইব করছো না, এত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। চলো দেখাচ্ছ আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।